মসজিদের শহর খ্যাত ঢাকা, ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণের শহর। সর্বপ্রথম এই শহরে কে আজান দিয়েছিল ইতিহাসে তার নাম না থাকলেও কোন মসজিদে দেয়া হয়েছিল তা মোটামুটি সর্বজনবিদিত। পুরনো ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডের হায়াত ব্যাপারীর পুলের উত্তর দিকে অবস্থিত রাজধানীর প্রথম মসজিদ বিনোদ বিবির মসজিদ। প্রায় ৬০০ বছর পুরনো এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে অর্থাৎ ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মদ বখত বিনোদ বিবি এটি নির্মাণ করেন। কিন্তু আরেকটি ধারণা মতে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে বানানো হলেও তিনি বা তার মেয়ে এই মসজিদটি নির্মাণ করেননি বলে জানা যায়। বলা হয় যে আরাকান আলী নামের এক পারস্য সওদাগর এই অঞ্চলে বাণিজ্য করতে আসেন। এ সময় নামাজ ও ইবাদতের জন্য তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তার কিছুদিন পরই তার মেয়ে বিনোদ বিবি মারা যান, আর তাই তার মেয়ের নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় বিনোদ বিবি মসজিদ। প্রায় ৬০০ বছরের পুরনো এই মসজিদটি চৌকোনা এবং এতে দুটি গম্বুজ ও ৪টি মিনার রয়েছে। এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরাতন মুসলিম স্থাপনার নিদর্শন হিসেবে স্বীকৃত। বিনোদ বিবির আদি মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট, পরে এটি সংস্কার ও পরিবর্তন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিল বর্গাকার, ভেতরে আয়তন ছিল ৩.৬৩ বর্গমিটার, এর প্রতিটি দেয়াল ৩.৬৩ মিটার প্রশস্ত। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত। ঢাকার প্রথম এই মসজিদটি একমাত্র মসজিদ যেটি একজন নারীর নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বিনোদ বিবি মসজিদে একত্রে ৩০-৪০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। কালের বিবর্তনে অনেক কিছু পাল্টে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে এই মসজিদে। পুরনো মসজিদকে পাশে রেখে তৈরি করা হয়েছে ৭তলা বিশিষ্ট আরেকটি মসজিদ। বিনোদ বিবি মসজিদটিতে এখন আর নামাজ পড়া না হলেও শিশুদের পবিত্র কোরআন শিক্ষার জন্য ব্যবহৃত হয়। কালের বিবর্তনে মসজিদটি তার সৌন্দর্য হারালেও ঢাকার প্রথম মসজিদ হিসাবে এর ঐতিহ্য মোটেও কমেনি। এখনও দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন বিনোদ বিবি মসজিদটি একনজর দেখতে।